আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওর বিষয় কবি কাজী নজরুল ইসলাম এর দৌলতপুর অধ্যায়, অর্থাৎ জীবনের দৌলতপুরে তিনি কি করেছিলেন আমরা আগেই আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তার বিয়ে এবং সেখান থেকে চিরতরে চলে যাওয়া। চিরতরে বলতে তিনি পরবর্তীতে আর কখনো দৌলতপুরে আসেননি, যদিও পরপর পাঁচবার কুমিল্লা শহরে এসেছেন। এবং আমরা জানি তার পরবর্তী যে বিয়ে, সে বিয়েটিও হয়েছিল কুমিল্লাতে, কুমিল্লা শহরে, এবং তার স্ত্রীর নাম ছিল প্রমিলা। এখন আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের উদ্দেশ্য কুমিল্লার দৌলতপুর এবং দৌলতপুরে কবি কাজী নজরুল ইসলাম যে বিয়ে করেছিলেন সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আগেই আমরা জানি তিনি ছিলেন দ্রোহের কবি আর সৈনিক কবি, এখানে হয়ে গেলেন প্রেমিক কবি। প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে তার জীবন পাল্টে গেল সৈয়দা খাতুন ওরফে নার্গিস নামে এক মেয়ের কারণে। যথারীতি বিয়ের দিন ধার্য হয়ে গেল, কবি নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কেউ কেউ বলেন কবিকে চাপাচাপি করা হয়েছিল। আসলে বিয়ের ব্যাপারে কোনো চাপাচাপি করা হয়েছে এ ধরনের কোনো ঘটনা কোনো নজরুল গবেষক বলতে পারবেন না, যদিও সেটা তার নামে একটা অপবাদ দেয়া হচ্ছে। অপবাদ দেয়া হচ্ছে সেই আলী আকবর খানের ব্যাপারে, বলা হচ্ছে আলী আকবর খান উদ্দেশ্য করেই তার নিছক উদ্দেশ্য করে তার অসৎ উদ্দেশ্যের করে তারপর কাজী নজরুলকে এখানে নিয়ে আসা হয়েছিল, যাতে কোনো এক তার ভাগ্নির সাথে অথবা অন্য কোনো তরুণীর সাথে আবদ্ধ করে নজরুলকে, জাতীয় কবি নজরুলকে এখানে অনেকটা বন্দি অবস্থায় রাখার জন্য নিয়ে আসা হয়েছিল। এগুলি শুধুই সমালোচকদের সমালোচনা, প্রকৃতপক্ষে কাজী নজরুল ইসলাম ইচ্ছা করেই তার যে ভ্রমণের নেশা, বিভিন্ন জায়গা দেখার নেশা, যেটা তার কবিতার মধ্যে আমরা পাচ্ছি, থাকবো না কো বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে, মূলত দেখার জন্যই তিনি এসেছিলেন। এবং কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরের মনোরম পরিবেশ তাকে আটকে দিয়েছিল, আর সেজন্যই তিনি চিন্তা করেছিলেন এখানে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। তাদের কথা অনুযায়ী দাওয়াত কার্ডও ছাপানো হলো, তবে দাওয়াত কার্ডে কিছুটা বাড়াবাড়ি ছিল, অর্থাৎ কাজী নজরুল ইসলামের নামের আগে পরে কিছুটা বিশেষণ যোগ করা হয়েছিল, যেটা আমরা সাধারণত কোনো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে করে থাকি। উনি যতটুকু সম্মান অর্জন করেছেন আমরা একটু বাড়িয়ে বলি, সাধারণভাবে সাধারণ মানুষ একটু খুশিও হয়। কেউ যদি কোনো মেম্বার সাহেবকে ভুল করে চেয়ারম্যান বলে বসে, তাহলে কেউ কেউ বলে উনি এবার না হয়ে ভুল করেছে, সামনে দেখবেন ঠিকই উনি মেম্বার থেকে চেয়ারম্যান হয়ে গেছেন। একথা শুনে, যার উদ্দেশ্যে একথাগুলো বলা হচ্ছে, তিনি মনে মনে খুশি হন বটে, কিন্তু কবি নজরুল এ ধরনের কোনো লোক ছিলেন না। তিনি সেটার প্রতিবাদ করেছিলেন, দাওয়াত কার্ডের প্রতিবাদ করেছিলেন অতিরিক্ত শব্দগুলো লেখার কারণে। এই ঐতিহাসিক বিয়েতে উপস্থিত ছিলেন তৎকালীন বাঙ্গোরার জমিদার রায় বাহাদুর উপেন্দ্র লোচন মজুমদার, কুমিল্লা থেকে আগত তার আলী আকবরের বন্ধু বীরেন্দ্র, তার মা এবং গিরিবালাসহ তার পুরো পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে মুরব্বীরাও উপস্থিত ছিলেন বলে জানা যায়। বিয়ের রাতেই কবি দৌলতপুর ছেড়ে চলে যান, একথা সত্য। কেন চলে গেলেন একা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের মতামত, তার কারণ কবি কখনোই এর কারণ কারো কাছে বলেননি, সবই শুধু অনুমান মাত্র। কেউ কেউ বলেন কবিকে কুমিল্লায় স্থায়ীভাবে বসবাস করার শর্ত দেয়া হয়েছিল, অর্থাৎ তাকে গড় জামাই বানানোর একটা অপচেষ্টা করা হয়েছিল। কেউ কেউ বলেছেন কবি নজরুলকে দিয়ে সেই পুস্তক বিক্রেতা আলী আকবর খান চেয়েছিলেন ব্যবসা করতে, অর্থাৎ কবি নজরুলের সমস্ত লেখা তাকে দিয়েই ছাপানো হবে, তার প্রকাশনা থেকেই ছাপাতে হবে, এ ধরনের শর্ত দিয়েছিলেন, রমরমা ব্যবসা করবেন ভেবেছিলেন, একথাও কেউ কেউ বলেন। এসবই হচ্ছে অনুমানভিত্তিক কথা, এগুলোর পক্ষে কবি কাজী নজরুল ইসলামের কোনো লেখায় কোনো সাপোর্ট পাওয়া যায় না। তবে তিনি অনেক রাগ করেছিলেন, রাগে ক্ষোভে দুঃখে এই বৃষ্টি ভেজা রাতেই তিনি চলে গিয়েছিলেন। তবে তিনি একেবারে
কাউকে না জানিয়ে চলেই গিয়েছেন একথা ঠিক নয়। তিনি যাওয়ার আগে তিনি এখানে দৌলতপুরে একজন মহিলাকে মা বলে সম্বোধন করতেন, সেটা আমরা আগের পর্বেই জেনেছি। এছাড়া কুমিল্লাতেই কুমিল্লার একজন মহিলাকেও তিনি মা বলে সম্বোধন করতেন, তিনি হচ্ছেন কুমিল্লা থেকে আগত বিরজা সুন্দরী দেবী, তিনি তাকে মা বলে সম্বোধন করতেন। আনুষ্ঠানিকভাবে আক্ত হয়ে যাওয়ার পর এলাকার জনসাধারণ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ব্যস্ত, কীভাবে কীভাবে কী করা যায়, কাজী নজরুল ইসলামের ভবিষ্যৎ জীবন নিয়েও তারা চিন্তিত। আর এ সময় কাজী নজরুল চিন্তা করছেন কীভাবে পালানো যায়, অর্থাৎ এখানে তার আর মন টিকছে না। তাই তিনি সেই বিরজা সুন্দরী দেবীর কাছে বললেন, সেখানে গিয়ে দৌলতপুর ছাড়ার পরিকল্পনার কথা জানালেন। কিন্তু বিরজা সুন্দরী দেবী ভাবলেন যে এই ছেলেকে আর কখনো তার সিদ্ধান্ত থেকে ফেরানো যাবে না। তিনি বললেন, মা আমি এখনই চলে যাচ্ছি। নজরুলকে বুঝাতে ব্যর্থ হয়ে তিনি তার ছেলে বীরেন্দ্র কুমারকে নজরুলের সাথে দিয়ে দেন। সে রাতে কর্দমাক্ত রাস্তায় পায়ে হেঁটে নজরুল সেই কুমিল্লার দৌলতপুর থেকে কুমিল্লা শহরে চলে আসেন। সেখানে এসে তিনি অনেকটা অসুস্থ হয়ে যান। তারপর তার বন্ধু মুজাফফর আহমদের সহযোগিতায় তিনি আবার কলকাতায় চলে যান এবং মুজাফফর আহমদের আশ্রয়ে তিনি অনেক দিন সেখানে অবস্থান করেন। নজরুল চলে যাওয়ার পর চিঠিতে লিখেছেন, যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। এছাড়া তিনি লিখেছেন, নার্গিস নার্গিস কেন ফুটলে আমার ফুল বাগিচায়, আনলে মদির সুরভি কেন গাইলে গজল শিরিন সুর, কাদালে সাজের পুরবি। বিয়ের রাতে চলে যাওয়ার পর তিনি কুমিল্লায় বহুবার এসেছেন কিন্তু আর দৌলতপুরে আসেননি। তাই আমরা বলতে পারি দৌলতপুরের প্রতি তার মনে ক্ষোভ ছিল দীর্ঘদিন। না আসলেও তিনি নার্গিসের পরিবারকে ভুলে যাননি। চলে আসার পর আলী আকবর খাকে আকবরকে লিখেছেন, বাবা শ্বশুর আপনাদের এই অসুর জামাই পশুর মতো ব্যবহার করে এসে যা কিছু পশুর করেছে তা মাফ করো সকলে। আমি সাত করে পথের ভিখারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতন ক্ষুদ্র আত্মা মানুষ হয়ে যাইনি। আপনজনের কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত এত হীন ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে। নজরুল রাগ করে চলে যাওয়ার পর 1921 সালের সেপ্টেম্বর মাসে আলী আকবর খান কলকাতা গিয়ে নজরুলের সাথে সাক্ষাৎ করেন। তিনি নজরুলকে আর্থিক সুযোগ সুবিধার কথা বললে নজরুল আরও বেশি খেপে যান। তারপর 1936 সাল পর্যন্ত নজরুলের সাথে নার্গিসের কোনো যোগাযোগ হয়নি। 17 বছর পর 1937 সালে নার্গিসের মামাতো ভাই মোয়াজ্জেম আলী টুক্কু খান তৎকালীন ইউপি ভাইস প্রেসিডেন্ট কলকাতায় গিয়ে নজরুলের কাছ থেকে এক প্রকার জোর করে তালাকনামায় স্বাক্ষর আনেন। এই থেকেই কাজী নজরুল ইসলামের সাথে দৌলতপুরের যে সম্পর্ক ছিল সে সম্পর্ক কাগজে কলমে শেষ হয়ে যায়। তারপরে তিনি নার্গিসকে মনে রাখলেও নার্গিসের কাছে আর আসেননি, কুমিল্লার দৌলতপুরে আর পা বাড়াননি। তাই আমরা বলতে পারি যে কুমিল্লার দৌলতপুরে কাজী নজরুল ইসলামের যে বিয়ে হয়েছিল সেই বিয়েটি ছিল তার প্রথম বিয়ে এবং তার জীবনের বৈবাহিক জীবনের শুরু হয়েছিল দৌলতপুরে। এজন্য আমরা কাজী নজরুল ইসলামের সারা জীবনের জন্য দৌলতপুর অধ্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি। এই কথা বলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।